একটা কথা মানে অনেকদিন ধরে জানতে চাচ্ছিলাম আপনার সাথে মানে আলাপ করতে কি মানে ব্যাপার সেটা হলো এই আদম হাওয়া এই ব্যাপারটা পৃথিবীর সর্বপ্রথম মানব সৃষ্টি তাদের বুঝায় তাই না এই ব্যাপারটা হয়তো আপনি কখন আলাপ করছেন না আগে এক সময় যদি খুব শোনা হতো এখন বিভিন্ন কারণে হয় না আরকি এই আদম হাওয়ার সৃষ্টি রহস্যটা মানে একদম প্রথম নাকি আদম হাওয়াকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করছিলেন তো যাই হোক এইটা মানে মানে সত্যতা বা কতখানি কি মানে যথার্থতা এটা সম্বন্ধে একটু টাইম আপনি কি বলবেন আপনি যদি কোনো গবেষণা থাকে এই বিষয়ে মানে এই বিষয়ে আলোচনা আপনি যে বিষয়টা তুলেছেন সেটা তো একটা বিরাট আলোচনার বিষয় দুই তিন দিন ধরে এই আলোচনা এটা তো আসলে সংক্ষেপে আলোচনা করার বিষয় না ভাই এটা হচ্ছে একটা বিরাট আলোচনার বিষয় প্রথমে দেখতে হবে যে আমাদের ধর্মগ্রন্থগুলাতে কি বলা আছে আব্রাহামিক ধর্মে কি বলা আছে এবং এই আব্রাহামিক ধর্মের যে বক্তব্য গুলা এগুলা কতখানি অবৈজ্ঞানিক এবং মিথ্যা এই জিনিসগুলো প্রথমে দেখতে হবে তারপরে দেখতে হবে যে আমাদের বৈজ্ঞানিক গবেষণা কি বলে মানুষের উৎপত্তি কিভাবে সেটা আবার আরেকটা চ্যাপ্টার আরেকটা বিষয় সেটা একেবারে টোটালি ভিন্ন জিনিস সেখানে আলোচনাতে আসবে বিবর্তন তত্ত্ব সেই আলোচনাতে আসবে একজন মানুষ বা একজন মানবী থেকে যে মানুষের আসা সম্ভব না সেগুলো আসবে সেইটা তো একদমই ভিন্ন আলোচনা কিন্তু আমরা যদি শুধুমাত্র ইসলামের এই আদম হাওয়ার কেচ্ছা নিয়ে আলোচনা করি সেখানে অসংখ্য দলিল আনতে হবে যে যেমন ধরেন আদমকে কিভাবে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এখন মাটি থেকে তো মানুষের সৃষ্টি হওয়া সম্ভব না কারণ মানুষের বডি বডির যে স্ট্রাকচার বডি যে জিনিস দিয়ে তৈরি হাইড্রোকার্বনের যৌগ মানুষের শরীর মাটির মানে কেমিক্যাল এলিমেন্ট গুলা সেগুলো তো এক না মানুষের মাটিতে সিলিকন থাকে মাটিতে সিলিকন থাকে সেই সিলিকনটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সেটা যদি একটা বিপদ সীমার বেশি যদি মানুষের শরীরে সেই পরিমাণ সিলিকন থাকে তাহলে মানুষ মারা যায় তাহলে মাটিতে তো তার থেকে অনেক বেশি পরিমাণ সিলিকন আছে এই সিলিকন দিয়ে তাহা তার মানে মাটি দিয়ে মানুষের তৈরি এটা তো কোনো অবস্থাতেই কোনোভাবে সম্ভব না মাটি কি এলিমেন্ট দিয়ে তৈরি কেমিক্যাল এলিমেন্ট এলিমেন্ট গুলা দিয়ে তৈরি এবং মানুষের শরীর কি কেমিক্যাল এলিমেন্ট দিয়ে তৈরি এটা বিবেচনা করলেই তো পরিষ্কার হয়ে যায় একদম আকাশ পাতাল পার্থক্য দেখা যায় তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে তাও বুঝলাম আদমকে নাকি সৃষ্টি করা হয়েছে নব্বই ফুট লম্বা করে নব্বই ফুট লম্বা একজন মানুষকে নাকি তারপর নাকি তাকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া আর নব্বই ফুট মানুষ কোনো লম্বা তো পৃথিবীতে থাকতে পারে না কারণ সে হাঁটতেই পারবে না হাঁটা চলা করতে পারবে না একটা ল আছে স্কয়ার কিউব ল সেটা হচ্ছে গিয়ে সেই স্কয়ার কিউব ল অনুসারে একটা মানুষের মানে যদি মানে চার পাঁচ যদি বাড়িয়ে দেয়া হয় তাহলে ওজন অনেক এক্সট্রিম লেভেলে বাড়তে থাকবে মানে সমানুপাতিক হারে ওজনটা বেড়ে যাবে আমি আপনাকে সেই লোনটাও আপনাকে এক্সপ্লেন করতে পারি কিন্তু সেটাও একটা বিরাট মানে ইয়া বিষয় আলোচনার বিষয় আপনাকে আমি তাহলে যে কাজটা করতে পারি একটা ভিডিও দেখাতে পারি দেখেন এই ভিডিওটাতে আমি সেই জিনিসটা আচ্ছা না ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নাই আমি তাহলে এই একটা ভিডিও আমি তৈরি করেছিলাম যে এই রকমের কোন ষাট ফুট বা ষাট হাত বা নব্বই ফুট মানুষ মানুষের পক্ষে বেঁচে থাকা পৃথিবীতে বেঁচে থাকা সার্ভাইভ করা এটা আদৌ সম্ভব না এরপরে আর নাকি সাড়ে নয় বছর বেঁচে ছিল সাড়ে নয় বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারে তারপরে নাকি মানে আদম হাওয়া নাকি নাকি ফল খাওয়ার জন্য নাকি আল্লাপাক বের করে দিচ্ছে আল্লাপাক সেই ভেসতে এরকম ফল রাখলোই কেন যে ফলটা ওরা খাইতে পারে এটা তো একটা ফাইজলামে হইলো আদম হাওয়ার সাথে একটা ফাইজাম হলো মনে করেন আমার বাচ্চা আছে আমার বাচ্চা আমার বাসায় যদি বৃষ্টিশ বা কোনো ক্ষতিকর দ্রব্য যদি থাকে যেটা আমার বাচ্চা ধরলে বাচ্চার কোনো প্রবলেম হবে তাহলে তো আমি যেটা করি সেটা এমন জায়গায় লুকায় রাখি যেন জিন্দে আমার বাচ্চা খুঁজে না পায় হাতই দিতে না পারে একদম উপরে লুকায় রাখি যেন ওই জায়গায় ধরতে না পারে কারণ আমি জানি অত বাচ্চা অত মানে কৌতূহলী মন খুঁজে খুঁজে বের করবে কোনটা ধরতে বারণ করছে সেটা আরো বেশি করে ধরবে তাই না ওর তখন মাথায় ঘুরতে থাকবে আমার কেন বাবা বাবা আমাকে কেন এটা ধরতে বারণ করলো তাহলে নিশ্চয়ের ভিতরে কিছু মজার জিনিস আছে দেখিত গিয়ে এটা ভাইবা ভাইবাস আরো উৎসাহী হবে এটা যদি আমি তাকে বলে দিই তুমি বাবা তুমি এটা ধরবে না তখন ও আরো উৎসাহ হবে যে এটা ধরতেই হবে হ্যাঁ আমি তো এটা জানি বাচ্চা বাচ্চা মানুষের সাইকোলজি তো আমি বুঝি এই কারণে আমি এমন জায়গায় রাখবো যেটা অজিন্দিকে কিন্তু ধরতে পারবে না অথবা এটা রাখবোই না ওটা বাসাতেই রাখবো না ফেলাই দিবো বাইরে যেন ওর হাতের কাছে না যায় দেয় আল্লাহ পাক এমন গাধার গাধা সে মানে আবার আদম হার আবার বলে দিল তোমরা সব খাও কিন্তু এটা খাও না বাবা তুমি তাহলে ওই গাছটা এখানে রাখছো কেন এটা কি তুমি ফাইজেমি করতে রাখছো আমাদের মানে আদম সাথে ফাইজেমি করো তুমি কেন রাখছো নজিক হ্যাঁ তারপরে আবার ওই যে মানে আবার আল্লাহ তার আগে থেকেই তুমি কারে ভরবা যদি আদম হা ফল না খায় তাহলে তুমি কারে ভরতা তুমি আগে থেকে সব তাকদির ঠিক করে রাখছো কে দোজকে যাবে জাননাতে যাবে কিছু তোমার প্রি ডিসাইডেড তুমি আগে থেকে সবার সমস্ত কিছু তাকদির নির্ধারণ করে রাখছো তুমি আদম রে বলছো আগন্দম খায় না ফাইজ দামি ফাইজ দামি মানে আমি হলে তো মনে করেন সেই হাল্লারে মানে বাইরে লাল করতাম যে বদমাইশ বেটা তুই আমার সাথে ফাইজ আমাদের মানুষের সাথে ফাইজ দামি মানে তুই মানে তুই বেটা মানে সব ডিসাইড করে রাখছো সাহেব আমাদের একটা বিপদের ভিতরে ফেলবি ফাইজ দামি নাকি তো এইগুলো ভাই যে গল্পগুলো পড়ি আমরা সেগুলো তো কথায় 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 দেখা যায় যে কন্ট্রাডিকশন এবং ফাইজ মানে প্রাচীনকালের যে লোকজন ছিল সেগুলো তাদের বুদ্ধিতে যতটুকু কুলাইছে তারা ততটুকু লিখছে কিন্তু এগুলা তো এখনকার সময় আমরা যখন এগুলো পড়ি তখন আবার বুঝি আবার দেখেন শয়তানকে বললো যে আদমকে সিজদা কর কেন আদমকে আদম আবার আল্লাহ পাক লিখে দিচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো না হ্যাঁ ঘোষণা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সিজদার প্রাপ্য নাই তাহলে তাহিদের ঘোষণা কই গেল তোমার আদমকে কেন তুমি সিজদা করতে বললা আবার কোরআনের ওই আতের ভিতরে লেখা আছে আমি ফেরেস্তাগণকে বলিলাম তোমরা আদমকে সিজদা করো তো জিন তো কোনো ফের মানে শয়তান তো কোনো ফেরিস্তা ছিল না শয়তান তো ছিল জিন্তু তুমি শয়তান যে সিজদা করে নাই এর তো সে ভুল কিছু করে নাই আল্লাহ তো বলছে যে ফেরেস্তাদেরকে বললাম সেজা করো তাই না এই যে প্রত্যেকটা জিনিস যদি আমি একটা নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখি পুরো গল্পটা একটা গোজামিলা গল্প ফাইজলামি একটা গল্প তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা করতে পারি আমি কিন্তু এটা একটা একটা ধরে ধরে আলোচনা করতে গেলে প্রত্যেকটা পয়েন্ট বলতে গেলে আমার হয়তো পুরো একদিন লেগে যাবে ভাই আমি আপনি ডেমন ভাই আপনি একটা কাজ করতে পারেন আমার একটা লেখা আছে যেটা মূল লেখক হচ্ছেন আরোজালী মাতব্বর আমি সেটাকে একটু এডিট করেছি সেই লেখাটার নাম হচ্ছে শয়তানের জবানবন্দি আহ সেটা একটা নাটক সংসার ডট কম এ আছে ওইটা আপনি একটু পড়তে পারেন ওইটা পড়লে হয়তো আপনার অনেক ভালো লাগবে কিন্তু একটু যদি কাইন্ডলি বলেন কি কত মানে পৃষ্ঠা নাম্বার এরকম নিশ্চিত থাকে বা পৃষ্ঠা নাম্বারই পাবো প্রবাবলি আপনি গুগলে সার্চ করবেন নাটক গুগলে সার্চ করবেন নাটক শয়তানের জবানবন্দি আমার আমি আমার লেখা মূলটা হচ্ছে অরাজালি মতব্বরের আমি এটাকে এডিট করেছি আর কি নাটকে পরিণত করেছি সম্পাদনা করেছি সেটা যদি আপনি পড়েন তাহলে আপনার হয়তো আরো নতুন নতুন আইডিয়া চলে আসবে সেটা আপনি একটু পড়ে দেখতে পারেন ওকে ঠিক আছে তাহলে আপনাদের যা শুনলাম তাহলে আমি আবার কাল সকালে আপনি কেনটা আর্লি আসেন আমি আবার একদম শুরু থেকে বিগিনিং এ এট এড হওয়ার চেষ্টা করব ব্যাপারটা আর একটু ইনশাআল্লাহ তার আশা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল ওকে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি ব্যাকস্টেজে অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমি আস্তে আস্তে যুক্ত করব আশা করি আপনাদেরকে আচ্ছা এইথিয়েস্ট আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা আমার একটাই প্রশ্ন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দিয়েছেন ওটা আসলে কিসের মানে ওটা দ্বারা কি বোঝাতে চাচ্ছেন একটু আমাকে বুঝিয়ে বলবেন এটা হচ্ছে ডায়োজিনিসের ছবি মানে মহাগানি ডায়োজিনিস যিনি প্রাচীন গ্রিসের ওই অঞ্চলে বসবাস করতেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিলোসফার এবং একজন নাস্তিক এবং ওনার মানে কিছু লেখা আমার খুবই ভালো লাগে ভালো লেগেছে ওনার কিছু কথা আমার খুবই ভালো লেগেছে এই কারণে চিহ্ন হিসেবে আমি ছবিটা রেখেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই এটাই জানার ছিল আর কি আচ্ছা উনি যে একটা ইসের ভিতরে বসবাস করতেন যে একটা চোঙার ভিতরে বসবাস করতেন বাসা বাসাটা তার ছিল না রাস্তায় রাস্তায় ঘুরতেন এবং এগুলোর ভিতরে বসবাস করতেন কিন্তু গ্রীসের যে মানে সম্রাট আলেকজান্ডার আলেকজান্ডার এসে ওনার সামনে মানে মানে বিশ্ব জয় করে ওনার সামনে আসছিলেন প্রায় অনেক বড় যোদ্ধা ছিলেন আলেকজান্ডার তিনি এসে ওনার সামনে দাঁড়াইছিলেন ও মানে আলেকজান্ডার জানতেন যে এখানে একজন বড় পন্ডিত আছে বিরাট একজন জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছে আলেকজান্ডার এত বড় সৈন্যবাহিনীর ইয়া সে তার কাছে আসছে বিরাট সৈন্যবাহিনী নিয়ে তার কাছে আসছে তাকে তাকে দেখতে আসছে তখন শীতের দিন তো এখন আলেকজান্ডার এসে তার সামনে দাঁড়াইছে দাঁড়ানোর কারণে তার উপর একটু ছায়া পড়তেছিল পড়তেছিল ডায়োজেনিসের ছায়া আলেকজান্ডার এসে তাকে যে ডায়োজেনিস আপনি আপনি বলেন আমি আলেকজান্ডার গ্রেট কি চান বলেন আমার এত সম্পত্তি আছে এত আছে আপনি যা চান আমি আপনাকে তাই দিব আপনার কথা আমি অনেক শুনছি আপনাকে আমি একটা উপহার দিতে চাই বলেন আপনি কি চান তো ডায়োজেনিস তাকে বলতেছে যে আপনি একটু তাহলে দয়া করে সরে দাঁড়ান কারণ আপনার কারণে আমার গায়ে রোদ পড়তেছে আমি রোদ পোহাইতেছি আপনি একটু সরে দাঁড়ান তখন আলেকজান্ডার সরে দাঁড়িয়েছে তো এইটা ছিল চাওয়া। এই কথা শুনে আলেকজান্ডার সৈন্যবাহিনী নাকি তখন খুব ক্ষিপ্ত হয় তাকে মারার জন্য বলতেছে যে এই পাগলাকে তো মেরিয়ে ফেলবো রাস্তাঘাটে থাকে পাগলা সেই পাগলা আলেকজান্ডার দি কে বলতেছে সেরা দাঁড়িতে কত বড় সাহস তখন হচ্ছে গিয়ে ডায়োজিনিস বল ডায়োজিনিস তাকে ডায়োজিনিসের কোনো ভাবান্তরই নাই এটা চেনেও না আলেকজান্ডার ক্ষেত্রে পাত্তা দেয়নি কোনো মানে এমন ভাবে এমন ভাবে তার সাথে কথা বলছে যে তোমার আমি বুঝলামই না তো এই যে এই অ্যাটিচিউডটা আমার খুবই ভালো লাগছে যে সে কোনো ক্ষমতাসীন মানুষকে বা ক্ষমতাশালী কোনো একজন ব্যক্তিকেও একটা গোনাতেই ধরে নেই নাই কাউরে হ্যাঁ সারা জীবনে সেইভাবেই কাটাইছে অত্যন্ত মানে মানে দরিদ্র জীবন কাটাইছে কিন্তু তার যে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা ছিল অনেক অনেক ভালো অনেক চমৎকার এই জন্য ওনাকে আমার খুবই পছন্দ বলেন এবার আচ্ছা ভাই আহ ধন্যবাদ আহ এটাই জানার ছিল আর আরেকটা প্রশ্ন ছিল যদি বাসবিহারী ভাই যদি থাকতেন তাহলে ওনাকে করতাম আর কি আহ তাহলে বাসবিহারী ভাই আপনি যুক্ত তাহলে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভরাত্রি ঠিক আছে শুভরাত্রি আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি